হাই বন্ধুরা, সকাল সকাল আবার আমি লাইভে চলে আসলাম কিছু যোগ ব্যায়ামের আসন নিয়ে। দেখতে পাচ্ছেন সর্বাঙ্গাসন, অসভ্য ছেলে, দেখে পা নামাতে পারিস না। এই পুটিয়া, এই তোরা করছিস না কেন? স্যার, জামা উল্টে যাচ্ছে তো। কি মেরে তুই, জামা উল্টে যাচ্ছে তো তুইও তো উল্টে যাচ্ছিস, প্রবলেমটা কোথায়? স্যার, আপনি একটু করে দেখেন তো। স্যার, একজন কমেন্ট করেছে উলঙ্গ আসন করে দেখাতে। স্যার, আমি করব উলঙ্গ আসন। ছি, যা। এই পুটি, উলঙ্গ আসন মানে জামা প্যান্ট খুলে উলঙ্গ আসন করতে বলছে। স্যার, বৌদি এসছে। মাই লাভ, এই জামিয়াটা খুলে দাও তো, ধুয়ে দেই। এই যা তো, অসভ্য বউ। কি করে এই খোলো, চারদিন স্নান করেনি, চারদিন ওটাকে ধোওনি। ভাল লাগে না, যাও তো, তুমি লোকের সামনে আমাকে ছোট করো। দেখছো না, ওদিকে লাইভ ভিডিও চলছে, দেখছি, দাঁড়া। ভারী নোংরা আমার বউটা। এই না না তো, যাও যাও তো। এই পুটি, অত হাসিস না, দাঁতে ঠান্ডা লেগে যাবে। দেখি দেখি দেখি, এই বাঁদর ছেলে। স্যার, এই উল্টো আসনটা করে দেখান তো। ঠিক আছে, করছি, দেখ। হ্যাঁ পুটিয়া, দিকে আয়। এই ব্যায়ামের স্কুলের মাস্টার আমি। হাই বন্ধুরা, ব্যায়ামের স্কুলের স্বয়ং মাস্টার আজ সর্বাঙ্গাসন করে দেখাবে। স্যার, একজন কমেন্ট করেছে, নাইস উলঙ্গ আসন, কিন্তু এর উপকারিতা কি? উলঙ্গ আসন মানে আমি তো সর্বাঙ্গাসন করলাম। হাই গাইস, তোমরা কিছু মনে করো না, আসলে স্যার বুঝতেই পারেনি কখন ওনার স্ত্রী খুলে নিয়ে চলে গেছে। বন্ধুরা, আপনারা মনে করুন কিছু দেখেননি, সব ভুলে যান। উলঙ্গ আসনের উপকারিতা হলো, যে কোনো সময় সুস্থ মানুষ কোমায় চলে যেতে পারে। তোরা কি দেখে ভয় পেলি রে? হাই বন্ধুরা, আপনারা আমার ইজ্জত দেখবেন না, আমার যোগ্যতা দেখুন। ধুয়ে দিই, অসভ্য বউ। কি করে